গত ক্লাসে আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা লিখছিলাম আর সত্যক সারণীটা বানাইছিলাম, ঠিক না? আজকে আমরা কি বানাবো এটার? আউটপুট সমীকরণ। স্যার আউটপুট করতে চেয়েছিলাম, আউটপুট করতে চেয়েছিলাম, পরে স্যার অসুস্থ হয়ে গেলাম, বন্ধ হয়ে গেল। তাহলে একটা হইতেছে বাবা সাম। আচ্ছা একটু প্রথমে আবার একটু বুঝাইয়া বলি যে সামের এটা যদি একটা বাতি বাতি হয়ে থাকে তাহলে কয়বার জ্বলে? একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক না বাবা? চারবার যদি জ্বলে তাহলে একবার লিখলাম এক্স ওয়াই জেড, ইনপুট এক্স ওয়াই জেড আছে না, একবার, এক্স ওয়াই জেড দুইবার, এক্স ওয়াই জেড তিনবার, এক্স ওয়াই জেড চারবার। এইগুলো তো সুইচ, এখন দেখব প্রথমবার কোন কোন সুইচ গুলা অফ আসছিল। এক্স অফ আসছিল আর কে ওয়াই অফ আসছিল, তাহলে এক্স অফ ওয়াই অফ। দ্বিতীয়টার মধ্যে দেখি এক্স অফ জেড অফ, তাহলে এক্স অফ আর হইতেছে জেড অফ। তৃতীয়বার কি ঘটনা ঘটছিল? ওয়াই অফ আর জেড অফ, তাহলে ওয়াই অফ আর জেড অফ। আর চতুর্থবার তিনটাই অন ছিল, এই পর্যন্ত রাখলাম আমরা। এখন এত বড় সমীকরণ তো বাবা ভালো লাগতেছে না আমার কাছে। সমীকরণ যে ছোট করা শিখছিলাম না আমরা, সরলীকরণ, এটারে সরল করে আমরা একটু ছোট বানিয়ে ফেলবো, কি করা যায় দেখি তো। এই দুইটার মধ্যে কিছু কমন যায় কিনা, এই দুইটার মধ্যে এক্স নট কমন যায়, একটু বড় করে দিই স্ক্রিনটা। এক্স নট যদি কমন যায় তাহলে এখানে থাকলো হচ্ছে ওয়াই নট জেড প্লাস ওয়াই জেড নট, এই একটা অংশ গেল, প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে এক্স, তাহলে দিলাম হচ্ছে ওয়াই নট জেড নট প্লাস ওয়াই জেড। এইটা দেখা কার কথা মনে পড়ে তোমার একটু বলো তো? এ নট বি প্লাস এ বি নটের কথা মনে পড়ে না স্যার? যদি মনে পড়ে তাহলে এটারে আমরা সরাসরি এইভাবে লিখে ফেলাইতে পারি, ওয়াই এক্সর জেড। আবার এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট, এরকম এই জিনিসটারে মনে পড়ে তাহলে এটা এক্স নর গেট, তাহলে ওয়াই এক্সর জেড তার উপরে হচ্ছে হোল নট। এতটুকু তো কোনো সমস্যা নাই। এখন মনে করো এক্স মানে হইতেছে গিয়া এ আর ওয়াই এক্সর জেড এই কথাটার মানে হইতেছে গিয়া বি, তাহলে পুরো জিনিসটা কেমন লাগে আমাদের কাছে? এ নট বি প্লাস এ বি নট, এরকম লাগে না? এটা হইতেছে এ নট, এ টোটালটা হইতেছে কি বি প্লাস, এটা হইতেছে কি এ আর টোটালটা হইতেছে বি নট। তাহলে এরেও তো দেখতে কার মতো লাগতেছে? এ এক্সর বি, এর মান কত? এক্স। বি এর মান কত? ওয়াই এক্সর জেড। তাইলে এই টোটাল মানটার আমি কি লিখতে পারি, এই টোটাল জিনিসটা আমি কি লিখতে পারি? এক্স এক্সর ওয়াই এক্সর জেড, তাহলে এক্স এক্সর ওয়াই এক্সর জেড। এইটা তো আগের থেকে একটু ছোট হইলো, ঠিক না? এখন আমি ক্যারির মানটা একটু বের করার চেষ্টা করি। আমরা যদি ক্যারির মধ্যেও যাই, এখানেও দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা আউটপুট আছে। তাইলে চারটা যেহেতু আউটপুট আছে চার রকমের, তাহলে এখানেও হবে এক্স ওয়াই জেড একটা, এক্স ওয়াই জেড দুইটা, এক্স ওয়াই জেড তিনটা, এক্স ওয়াই জেড চারটা। প্রথমটার মধ্যে কি কাহিনী ঘটছিল? শুধুমাত্র এক্স এর মধ্যে জিরো আছে। দ্বিতীয় অবস্থায় শুধুমাত্র ওয়াই এর মধ্যে আছে, মানে জিরো। তৃতীয় অবস্থায় জেড এর মধ্যে জিরো আছে, আর চতুর্থ অবস্থায় সবগুলাই অন আছে। তাহলে এইটা হইতেছে তার অবস্থা। এইটারও একটু ছোট করি আমরা, এটার ছোট করার সময় স্যার একটু স্টার মার্ক দিয়ে রাখলাম এটার উপরে আমি, যে এই যে সরলটা আমি করব এটা তোমরা একটু মনে রাখবে, এটা একটু স্পেশাল টাইপের, এটা একটু স্পেশাল টাইপের। এই ধরনের সমীকরণ মানে এইটা দরকার লাগলে অনেকটা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা, এটা পরীক্ষার মধ্যে আসতেও পারে, খুব গুরুত্বপূর্ণ এটা, এবং একটু এক্সেপশনাল, অন্যগুলোর মতো না। কিভাবে?
আমি লিখলাম x not y z plus x y z x y not z plus x y z x y z not plus x y z তুমি বলবা যে স্যার এতটি x y z ফেসিং করতে আপনি এইখানে তিনটা যে আমি নিলাম তোমরা একটু ইয়া হইতে পারো যে স্যার এনে এত ডিভাইসেন কই আপনি তিনটা বানাই লইছেন এত ডিভাইলেন কইতে এত বাই ডিভাইলেন কইতে আপনি এটা বড় করে হ্যাঁ কিভাবে পাইলাম আমরা একটু চিন্তা করি এইখান সাউন্ড বন্ধ করুন এইখানে একটা এক্স ওয়াই জেড লিখছি এখানে একটা এক্স ওয়াই জেড লিখছি এখানে একটা এক্স ওয়াই জেড লিখছি তার মানে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড তিনটা এক্স ওয়াই জেড মিললে কয়টা এক্স ওয়াই জেড হইব একটা এক্স ওয়াই জেড হইব ঠিক না কারণ এ প্লাস এ তিনটা এ মিললে একটা এ হইব তার মানে এখানে এক্স ওয়াই জেড আরো বেশি দুইটা লেখার কারণে কিন্তু উপরের মানে কোনো পরিবর্তন নাই কারণ এখানে একটা এক্স ওয়াই জেড আছে এটার লগে এটা যোগ করলে একই হয়ে যাব আমাদের কাজের স্বার্থে আমরা এই দুইটা অতিরিক্ত লাগাইছি এই কারণে এটার মধ্যে আমি কি দিয়ে রাখছি স্যারে স্টার মার্ক দিয়ে রাখছি যেটা একটু স্পেশাল টাইপের কি বলে একটু স্পেশাল টাইপের একটা সমীকরণ যেটা নাকি আমরা সরলীকরণ করতেছি এখন এই প্রথম দুইটার মধ্যে কি কমন যায় ওয়াই জেড কমন যায় তাহলে এটার মান হইল এক্স নট প্লাস এক্স দ্বিতীয়টার মধ্যে এক্স জেড কমন যায় তাহলে এটার মান হইল ওয়াই নট প্লাস ওয়াই এখানে এক্স ওয়াই কমন গেল তাহলে এটার মান হইল ওয়াই নট প্লাস ওয়াই নটটা জেড নট এটার মান হইলো কত এক্স ওয়াই কমন নিলে জেড নট প্লাস জেড একটা জিনিস তোমাদের মনে আছে কিনা জানি না যে এ প্লাস এ নট সমান সমান কত ওয়ান সূত্র লিখছিলাম আমরা তাহলে এক্স প্লাস এক্স নট সমান সমান কত হবে ওয়ান ওয়াই প্লাস ওয়াই নট সমান সমান কত হবে ওয়ান জেড প্লাস জেড নট সমান সমান হবে ওয়ান আরেকটা সূত্র স্তরে লিখছিলাম যে এ ইন্টু ওয়ান সমান সমান হচ্ছে এ তাহলে এটার মান হবে হচ্ছে ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই বা একটু যদি সাজায় আমি লিখি তাহলে সুন্দর করে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ঠিক না তার মানে আগের চাইতে এটা একটু কি হইল ছোট হইল এটার চাইতে এটা কি হইল ছোট হইল এখন এই যে আমরা একটা সমীকরণ বের করলাম আউটপুট সমীকরণ বের করলাম মনে রাখবা এই লেখাগুলা যেমন এস এর মান এইটা এইটা কিংবা সি এর মান এইটা এইটা এগুলা মুখস্থ রাখতে হবে এগুলো কি করতে হবে মুখস্থ করতে হবে কারণ এগুলো বিভিন্ন সময় প্রশ্নের মধ্যে আসবে কাজে লাগবে হুটহাট করে আমরা ভবিষ্যতে দেখবো আস্তে আস্তে এখন তাহলে দুইটা আউটপুট সমীকরণ পাইলাম ছোট ছোট করে সামের মান পাইলাম এইটা আর ক্যারির মান পাইলাম এইটা এখন আমরা কি বানাবো এখন স্যার বানাবো হচ্ছে লজিক সার্কিট আমার ইনপুট কয়টা আছে বাবা ইনপুট আছে কয়টা তিনটা এক্স ওয়াই জেড আমার ইনপুট সোজা টান দিলাম সোজা টান দিলাম সোজা টান দিলাম সামের মান পাইছিলাম কত জানি এক্স এক্স ওর ওয়াই এক্স ওর জেড এটা ছিল সামের মান তাহলে কেটা কেটা এক্স ওয়াই জেড তিনজন কি অবস্থায় আছে এক্স জোর অবস্থায় আছে এটার মান হইতাছে গিয়া সাম সাম ইকুয়াল টু কত এক্স এক্স জোর ওয়াই এক্স জোর জেড আর ক্যারির মান তো এখানে আছে আমাদের কাছে ঠিক না স্যার প্রথমে আছে এক্স ওয়াই তাহলে এখান থেকে নিলাম এক্স এখান থেকে নিলাম ওয়াই দুইজন আছে গুণ অবস্থায় তাহলে গুণ করলাম এটার মান হইল এক্স ওয়াই আবার কেটা আছে এখানে আছে ওয়াই আর এখানে আছে জেড এই দুইটারে গুণ করলাম তাহলে এটার মান হয়ে গেল ওয়াই জেড তারপরে কে আছে এখানে আছে জেড আর এইখানে আছে এক্স এই দুইটারে গুণ করলাম তাহলে এটার মান হয়ে গেল হচ্ছে জেড এক্স আর এই তিনজন কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে ভেরি গুড যোগ অবস্থায় থাকার কারণে এটার মান হয়ে গেল ক্যারি ইকুয়াল টু কত
xy plus yz plus zx. স্যার বুঝতে কি খুব অসুবিধা হয়েছে? একদম সহজ। তাহলে স্যার একটু আপনারা স্ক্রিনশট নেন ফুল এডারের এই অংশটা। সত্যক সারণীবদ্ধ স্ক্রিনশট নিয়েছেন স্যার? আউটপুট সমীকরণ গুলো এটা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেন। আর লজিক সার্কিটের একটা স্ক্রিনশট নেন। স্যার আগামীকাল বিকাল তিনটায় আবার বসবো, ঠিক আছে স্যার? আগামীকাল বিকাল তিনটায়। ওকে স্যার, তাহলে আজকে সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।